সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। হজ যাত্রীরা আজ মিনার উদ্দেশ্যে রওনা দিয়েছে। পবিত্র হজ পালন করতে ধর্মপ্রাণ মুসলমানরা সৌদি আরব মিনার উদ্দেশ্যে রওনা হচ্ছেন আজ বৃহস্পতিবার। মক্কার মসজিদুল হারাম থেকে প্রায় 9 কিলোমিটার দূরে এই মিনা অবস্থিত। মিনায় কেউ যাবেন গাড়িতে, কেউ হেঁটে। হজের অংশ হিসেবে তারা 7 থেকে 12 জিলহজ, মিনা, আরাফাত ও মুজদালিফায় অবস্থান করবেন। মোল্লামরা জানান, বৃহস্পতিবার এশার নামাজ আদায় করে মিনার উদ্দেশ্যে রওনা দেবেন তারা। 6 দিন পর আবার হাজিরা বাসায় ফিরবেন, তাই মিনায় থাকার জন্য প্রয়োজনীয় জিনিস সঙ্গে নিতে হবে। পুরুষ হাজিরা মক্কার বাসায় অজু গোসল সেরে সেলাইবিহীন 2 টুকরা কাপড় পরে হজের নিয়ত করবেন। ইহরামের কাপড় 2.5 হাত বহরের, 2.5 গজ কাপড় আর গায়ের চাদরের জন্য একই বহরের 3 গজ কাপড় 1 সেট পরে নিতে হবে। অতিরিক্ত 1 সেট সাথে ব্যাগের মধ্যে রাখতে হবে। এই কাপড় ছাড়াও এখানে সৌদি আরবে কতগুলো ঝাড়ন আছে এরকম, এগুলো 30 টাকা, 40 টাকা, 50 টাকা দামে বিক্রি করা হয়, এগুলো চাইলে ক্রয় করে নিতে পারেন। এছাড়া 1 সেট সাধারণ পোশাক, শার্ট, প্যান্ট অথবা পাঞ্জাবি পায়জামা, পেস্ট, ব্রাশ, সাবান, চার্জার সহ মুঠোফোন, চশমা, কোরবানির কুপন, 720 রিয়ালে ইসলামিক উন্নয়ন ব্যাংক থেকে কুপনগুলো ক্রয় করতে হবে। মুজদালিফায় রাতে ঘুমানোর জন্য হালকা বিছানা সহ প্রয়োজনীয় জিনিস ছোট ব্যাগে নিলে ভালো হয়, কারণ নিজের ব্যাগ নিজেকে বহন করতে হবে। মোয়াল্লেম শুধু খাবারের ব্যবস্থা করবেন। বর্তমানে সৌদি আরবে প্রচুর গরম পড়তেছে। হজের সময় মক্কায় তাপমাত্রা 45 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। হাজিরা 8ই জিলহজ মিনায় সারাদিন থাকবেন। 9ই জিলহজ ফজরের নামাজ আদায় করে প্রায় 14 কিলোমিটার দূরে আরাফাতের ময়দানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করবেন। সেখানে গিয়ে আরাফাতের ময়দান থেকে প্রায় 8 কিলোমিটার দূরে মুজদালিফায় এসে রাত যাপন ও পাথর সংগ্রহ করবেন হাজিরা। 10ই জিলহজ ফজরের নামাজ আদায় করে মুজদালিফা থেকে আবার মিনায় ফিরে আসবেন হাজিরা। এরপর কুরবানি দিয়ে মাথা মুন্ডু করতে হবে, মানে চুল কেটে ফেলতে হবে। তারপর ইহরামের কাপড় খুলতে পারবে। এরপর স্বাভাবিকভাবে পবিত্র মক্কা শরীফ তাওয়াফ করবেন। তাওয়াফ সাই সাফা থেকে মারওয়া পর্যন্ত দৌড়াবেন। শেষে মিনায় ফিরে গিয়ে 11 ও 12ই জিলহজ অবস্থান করবেন ও প্রতিদিন 3টি শয়তানকে পাথর নিক্ষেপ করবেন। প্রতিটি শয়তানকে 7টি করে পাথর নিক্ষেপ করতে হবে। শয়তানকে পাথর নিক্ষেপের সময় যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সে জন্য সৌদি হজ কর্তৃপক্ষ হাজিদের ভাগ ভাগ করে জামারাতে পাঠানোর ব্যবস্থা করবে। চলতি বছর নুসুক কার্ড ছাড়া কেউ হজ করতে পারবেন না। সৌদি সরকারের হজ ও উমরাহ মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া হজ যাত্রী প্রতিরোধ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। মক্কায় প্রবেশের তাশরিহ, যা নুসুক কার্ড ছাড়া কাউকে পাওয়া গেলে 10,000 সৌদি রিয়াল অর্থদণ্ড এবং আবার অপরাধে দ্বিগুণ জরিমানা ও কারাদণ্ডের বিধান করা হয়েছে। হজের অনুমতি নেই এমন কোনো ব্যক্তিকে পরিবহন করা হলে পরিবহনকারীকে 6 মাসের কারাদণ্ড এবং 50,000 সৌদি রিয়াল জরিমানা করা হবে। মিনা আরাফাতে হাজির তাবুতে
নুসুক কার্ড ছাড়া কাউকে পাওয়া গেলে অর্থদণ্ড আরোপের ঘোষণা দেওয়া হয়েছে। ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ডিজিটাল এই নুসুক কার্ড সংশ্লিষ্ট হজযাত্রীর প্রয়োজনীয় সব তথ্য থাকে। হজের জন্য মিনায় আরাফা, মুজদালিফা, মসজিদুল হারামে প্রবেশ করতে চাইলে এই কার্ড অবশ্যই দেখাতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।